Hello, Assalamu Alaikum. Welcome to another video of Nasir's Club. Dear brothers and sisters, hope you are doing great by the grace and mercy of Almighty Allah. So let's get started today's class. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওতে শিখতে চলেছি যে কিভাবে অনেক বড় বাংলা বাক্য থেকে কিভাবে ইংরেজি বানাবো, আবার অনেক বড় ইংরেজি বাক্য থেকে কিভাবে বাংলা বানাবো। এর ধারাবাহিকতায় আমরা বিগত দিনে বেশ কিছু ভিডিও বানিয়েছি। আজকে ক্লাস হচ্ছে 5 এবং আজকের ক্লাসটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসে থাকছে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাজিক কিছু টিপস বোঝার জন্য যে কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশ করব বা ইংলিশ থেকে বাংলা করব। তবে এটা অবশ্যই অ্যাডভান্স লেভেলের ক্লাস। চলো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে প্রেপজিশন দিয়ে শুরু করি আজকে ক্লাসটি। আফটার ইটিং, এখন এটাকে বাংলা কিভাবে বানাবো? আফটার হচ্ছে কি প্রেপজিশন। এভাবে অনেক প্রেপজিশন রয়েছে, আফটার, বিফোর, ফ্রম, টু, ইন, উইদিন, অনেকগুলোই প্রেপজিশন রয়েছে। সো প্রেপজিশনের পরে যদি কোনো ভার্ব বসে সেটার সাথে আইএনজি যোগ হয়, এটা আমরা জানি। প্রেপজিশনের পরে ডাউন বসে, এটাও আমরা জানি। যাই হোক, আমরা এখানে লিখেছি আফটার ইটিং। তো এটা বাংলা কীভাবে বানাবো? আমরা কি মনে করব যে আফটার অর্থ হচ্ছে পরে আর ইটিং মানে হচ্ছে খাওয়া, তাহলে পরে খাওয়া এভাবে কি ইংরেজি বানাবো? না, এভাবে বানাবো না। আমরা কীভাবে বানাবো এটা আমরা নিচের দিকে দেখবো আস্তে আস্তে। তবে এখানে আমরা নাম্বারিং করে ফেলি আমাদের সুবিধার্থে, যে কিভাবে প্ল্যানিং করে এটার বাংলা বানাবো। এটা হচ্ছে 0 এবং তারপরে যেটা ভার্ব পেয়েছি সেটা হচ্ছে 1 এবং এখানে করেছি আফটার ইটিং ব্রেড, মানে রুটি লাগিয়েছি আমরা। ইট মানে খাওয়া, তারপরে রুটি। সো 1-এর পরে আমরা 2 দিয়েছি এবং আরও 2 আমরা সম্প্রসারণ করে লিখেছি যে আফটার ইটিং ব্রেড অ্যাট বাজার। এটা 3 নম্বরে আমরা দিয়েছি, মানে 0, 1, 2, 3। সো এতটুকুর মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে 0k আর 1k, 2k, 3k। 0 অবশ্যই এখানে প্রিপজিশন হিসেবে রেখেছি এবং এই 0টা কিন্তু সব শেষে বসবে, মানে এই প্রিপজিশনের অর্থ সর্বশেষ স্টেজে বসবে। প্রিপজিশনের বাংলা যে অর্থ, এটা সর্বশেষ স্টেজে বসবে। এটা হচ্ছে এটা সিস্টেম। আমরা যখন সেন্টেন্স বানাই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ওইখানেও আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে গত ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে হচ্ছে আফটার ইটিং ব্রেড, আফটার ইটিং ব্রেড অ্যাট বাজার। এখন আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে শেষের দিক থেকে আমাদেরকে বাংলা বানাতে হবে। এটা হচ্ছে বাংলা ভাষার বাংলা স্ট্রাকচার অনুযায়ী এটাই হচ্ছে সিস্টেম, শেষের দিক থেকে। তাহলে প্রথমে আমরা করেছি কি, তাহলে আমরা এখানে পেয়েছি কি অ্যাট বাজার। তাহলে বাজারের ইংরেজি হচ্ছে কি মার্কেট, মানে বাজারে, মার্কেটে না, আসলে এটা হবে বাজারে। বাজারে তারপরে হচ্ছে কি রুটি, আমরা এই 2 নাম্বার এখানে নিয়ে এসেছি রুটি, তার মানে এটা সর্বপ্রথম চলে আসবে। তারপরে 2 নাম্বারটা এখানে আসবে, মানে বাজারের রুটি। তারপরে হচ্ছে এই 1 নাম্বার এখানে আসবে, বাজারের রুটি। খাওয়ার, অটোমেটিক এটা অর্থ চলে আসবে খাওয়ার। আমরা জানি যে আইএনজি থাকলে এটা র হয়, এটা আমরা আগে শিখেছি। আমার একটি প্লেলিস্ট রয়েছে আইএনজি, এই আইএনজির অনেকগুলো অর্থ হয়, র হয়, তে হয়, জন্য হয়, একার হয়, অনেকগুলো হয়। সেই ভিডিও তোমরা যদি দেখে নাও তাহলে তোমাদের একেবারে পুরো সেট আপ ওকে হয়ে যাবে। মানে যতগুলো বিশ্লেষণ করা হয়েছে আইএনজি নিয়ে এবং আইএনজি থাকলে কি কি ঘটে সেটা সেই ভিডিওতেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবার এখানে দেখো 0কে সব শেষে নিয়ে এসেছি, মানে পরে। তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের সর্বশেষ যেটা থাকবে সেটাকে সামনে নিয়ে আসতে হবে। এটা আসলে বাংলার বৈশিষ্ট্য, এটাই নিয়ম। তাহলে বাজারে রুটি, বাজারে রুটি খাওয়ার পর আমরা খুব সহজে এটা বুঝে গেলাম যে কীভাবে ইংরেজি থেকে বাংলা বানাতে হয়। আবার অনুরূপ যখন আমরা এটাকে আবার ইংরেজি বানাবো তখন ঘটনাটা কি ঘটবে? তখন ঘটনাটা ঠিক এভাবে ঘটবে যে ওই দিক থেকে আবার এদিকে নিয়ে আসতে হবে। এই যে পরে আছে, তারপরে এই যে এখানে 0 রয়েছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ আমাদের প্রিপজিশনকে আগে বসাতে হবে। যেটা হচ্ছে আফটার, আফটারের পরে আমাদের 0-র পরে আমাদের এখানে 1 পেয়েছি, তাহলে হচ্ছে 1 মানে খাওয়া, তার মানে ইটিং। তারপরে 2 নম্বর আমরা পেয়েছি রুটি সরি ব্রেড হবে এবং তারপরে আমরা সর্বশেষ এখানে পেয়েছি 3 নম্বরে বাজারে তাহলে এট বাজার প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইংরেজি থেকে কিভাবে বাংলা বানালাম বাংলা থেকে আবার কিভাবে ইংরেজি বানালাম এবার চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি এখানে লিখেছি নৌসিন ওজ নৌসিন ছিল রেডি প্রস্তুত তো এখানেও আমরা কিন্তু এখানে নাম্বারিং করে ফেলেছি এবং এখানে যে নাম্বারিং গুলো করেছি কিভাবে করেছি মাথায় রাখতে হবে যে এক প্রিপজিশন থেকে আরেক প্রিপজিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেটা হচ্ছে একটি ক্লজ এবং সেটার অর্থ সেখানেই করে ফেলতে হবে আমরা এখানে সেই ঘটনাটি করেছি নসিন ওয়াজ রেডি টু ওয়েট ফর মি আউট অফ হোম উইথ বাইক টু ইনভাইট অ্যাট রেস্টুরেন্ট উইদাউট ফিয়ার তাহলে এখানে দেখো প্রত্যেকটার পূর্বে কিন্তু প্রিপজিশন রয়েছে এখানে টু এখানে অবশ্য টুটা প্রিপজিশন না এখানে ইনফিনিটিভ তারপরে ফর দেখো আউট উইথ তারপরে টু অ্যাট উইদাউট এগুলো সবগুলো প্রায় প্রিপজিশন জাস্ট টুটা এখানে ইনফিনিটিভ হিসেবে বসেছে তাহলে আমাদেরকে এই অর্থগুলো করে নিতে হবে প্রথমে দেখো টু ওয়েট মানে অপেক্ষা করতে বা অপেক্ষা করার জন্য এর অনেক অর্থ রয়েছে তারপরে হচ্ছে ফর মি আমার জন্য আউট অফ হোম মানে বাড়ির বাইরে তারপরে হচ্ছে উইথ বাইক বাইক নিয়ে তারপরে টু ইনভাইট মানে আমন্ত্রণ করতে বা করার জন্য একই কথা তারপরে অ্যাট রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁয় মানে রেস্তোরাঁর মধ্যে বোঝাচ্ছে এজন্য অ্যাট কোনো ভয় ছাড়া তাহলে উইদাউট ফিয়ার তাহলে প্রত্যেকটা অর্থ আমরা এখানে করে ফেলেছি এটা হচ্ছে সিস্টেম এখন এগুলোকে নাম্বারিং আমি করেছি নসিন তো এক নাম্বারে থাকবে এটা হচ্ছে এটা রুলস এক নাম্বারে থাকবে এবং এরপরে আমরা জানি যে সাবজেক্টের পর যে ভার্ব ইংরেজি ভাষায় রয়েছে সেটা কিন্তু আমরা জানি যে এই ভার্ব কিন্তু বাংলা ভাষায় সব শেষে বসে তো সব শেষে বসার জন্য এর নাম্বারিংটা হচ্ছে 10 মানে একেবারে 9 আছে 9 এর পরে হচ্ছে 10 মানে সব শেষে বসবে এটা নিয়ম আর ইংরেজি এটা হচ্ছে পুরো একটা লম্বা সেন্টেন্স এখানে অনেকগুলো জায়গা নেই যার কারণে এগুলো নিচে আমি করেছি তো নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে সব শেষে যেটা থাকবে অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে সব শেষে থাকবে সেটাকে নিয়ে আসতে হবে বাংলা ভাষা শিখতে হলে বাংলা বানাতে গেলে বাংলা ট্রান্সলেট করতে গেলে এটা হচ্ছে নিয়ম তাহলে এক নম্বর হচ্ছে নসিন দুই নম্বরে হচ্ছে সব নিচে দেওয়া আছে তারপরে 3 4 5 6 7 8 9 এবং তারপরে সব শেষে হচ্ছে ভার্ব এটা আমরা জানি যার কারণে এটা হচ্ছে 10 নম্বরে এখন এটাকে বাংলা বানাবো কিভাবে দেখো নসিনের পরে সরাসরি চলে আসবে 2 নম্বরে তাহলে নসিন কোনো ভয় ছাড়া রেস্তোরাঁয় আমন্ত্রণ করতে বা করার জন্য বাইক নিয়ে তারপরে হচ্ছে বাড়ির বাইরে আমার জন্য অপেক্ষা করতে বা করার জন্য তারপরে হচ্ছে কি প্রস্তুত এটা হচ্ছে প্রস্তুত 9 নম্বরে 8 এর পরে 9 প্রস্তুত আর ওয়াজ হচ্ছে ছিল 10 তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি ম্যাজিক প্ল্যান আমার মনে হয় না যে ইউটিউবে এখন পর্যন্ত কেউ এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে আশা করি তুমি বুঝতে পেরেছো যে এখানে ম্যাজিকটা কি তোমাকে এক নম্বরে নসিন নিতে হবে তারপর তোমার একেবারে সেন্টেন্সে সব শেষে যেটা আছে ওইটা নিতে 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 উপরে উঠতে হবে মানে কাছাকাছি চলে আসবে এটা হচ্ছে এটার নিয়ম অনুরূপভাবে আমরা ইচ্ছে করলেও কিন্তু এই বাংলাটাকে ইংরেজি যখন বানাবো তখন ইংরেজি অনুযায়ী প্ল্যানিং করব। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি এভাবে বলি যে নসিন কোনো ভয় ছাড়া রেস্তোরাঁয় আমন্ত্রণ করতে বা করার জন্য বাইক নিয়ে পরে বাড়ির বাইরে না হয়ে এমন হতে পারে যে বাইক নিয়ে আমার জন্য বাড়ির বাইরে নো প্রবলেম মনে রাখতে হবে যে এক্সটেনশন যেগুলো আছে এই যে এক্সটেনশন এগুলো কিন্তু আগে পিছে হতে পারে কোনো ব্যাপার না কোনো ম্যাটার না আগে পিছে হতে পারে এই 6 নাম্বারটা 5 আসতে পারে 5টা 6 যেতে পারে আবার 4এরটা হয়তো 7এর এখানে যেতে পারে 7এরটা এখানে আসতে পারে অর্থাৎ এটাকে যেটা যেখানেই চেঞ্জ করি না কেন এটা কিন্তু গ্রুপ টু গ্রুপ চেঞ্জ হবে অর্থাৎ ফ্রেজ টু ফ্রেজ চেঞ্জ হবে অর্থাৎ এই যে বাইক এই উইথ বাইককে যদি নিচে আমরা দিই এই অ্যাট রেস্টুরেন্টে নো প্রবলেম অ্যাট রেস্টুরেন্টকে তাহলে এখানে নিয়ে আসতে হবে এখানে বিষয়টা এমন না যে এই প্রিপজিশনগুলো রেখে দিলাম এই যে আউট উইথ অ্যাট উইদাউট এগুলোকে রেখে দিলাম আর এদিকে যেগুলো আছে ফিয়ার রেস্টুরেন্ট বা ইনভাইট অথবা বাইক এগুলোকে চেঞ্জ করলাম তাহলে হবে না গ্রুপ থেকে গ্রুপ চেঞ্জ হবে এটা হচ্ছে নিয়ম প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে এখনই শেয়ার করে দাও তোমার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি চলে যেতে পারে বিভিন্ন জায়গাতে তোমরা শুনে খুশি হবে যে আমার অনেকগুলো ভিডিও ওয়েস্ট বেঙ্গলে চলে গিয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ যেটা পশ্চিমবঙ্গের অনেক শিক্ষার্থী আমার ভিডিওগুলো ফলো করে তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যারা আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যদি কারো উপকারে এসে থাকি বা কারো উপকার করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি এবং যারা আমাকে হাই হ্যালো করে কথা বলে একজন ভাই ছিল ইংলিশে অনার্স করে সেও আমার সাথে কন্ট্যাক্ট করেছে যোগাযোগ করেছে এবং অন্যান্য আর যারা আছে প্রত্যেকে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করে তো আমি অত্যন্ত খুশি যে কিছু একটা শেখাতে পেরেছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম